আমি চোখে দেখেছি ওয়াহাবিরা কইতো কো দেখরে ফুতের রিজবি হের সাথে কেডা বহস করা পারবো ফুতের হাতের মধ্যে স্টিলের কিতাব রে রিজবি মাওলা জাগায় জাগায় মাইর খেয়েছে আপনারা কি দেখেছেন বর্তমান ইয়াম কি দেখেছেন আমি বহু আমি 89 থেকে ধরে বহু দেখেছি আমাকে যখন একদম ইয়াম তখন আমাকে আমি প্রথম দাখিল পাস করানোর পরে আমাকে হুজুর বলেছিলেন যে তোমাকে আলা হযরতের দরবারে পাঠিয়ে দেওয়া হবে আমি যখন আলেমে পড়তাম তখন হুজুর আমাকে কোলে বসায় গজল গাওয়াই দেন আমি যখন কামেলে পড়তাম আমাকে উড়ে বসায় হাত দিয়ে রাখতেন আর আমি আলোচনা করতাম সেই দিন বেশি দূরের কথা নয় মনে হয় 30-32 বছর হয়েছে আর কি সেখানে আমি অনেক কিছু দেখেছি রাত্রে উনি কি করতেন দিনে উনি কি করতেন কোথায় কি করতেন আর আজকে আমাদের দেশে কতগুলো গজব হিসাবে নাজির হয়েছে আছে কি নাই চট্টগ্রাম থেকে আয়া কতগুলো লাল বিলাই আছে কি নাই এই লাল বিলাইডি এখন তো আমার মুখটা সোডান লাগে আসল কথাটি গন লাগে ইডি যে মুরিদ করে ইমনে ঘরের ভিতরে তাদেরকে জায়গা করে দেওয়ার লাগে বাসর ঘর বানাই দেওয়ার লাগে ফুল সজ্জা করে এরপরে কয়েকজন তাদের খেদমতের জন্য দিয়ে দেয় সারা জীবন রিজবি সাহেব হুজুর কেবলা তার পক্ষপাতিত্ব অবলম্বন করে নাই এবং ডাইরেক্টলি তার বিরোধিতা করেছে আজকে যারা তাদের সন্তান তাদের আওলাদ যারা রিজবি মাওলাকে মুশরিক বলে রিজবি সাহেব হুজুর কেবলা থাকতে তাদের জবান লুপ্ত হয়ে গেছে জবানে কোনো আওয়াজ ছিল না আমাকে লাগিয়ে দিয়েছিল আমাকে নাম বলবো না আমাকে লাগিয়ে দিয়েছিল যারা আমার বিরুদ্ধে মামলা করেছে সৈয়দ কাইয়ুম সাহেব আজকের এই মাহফিলের যিনি চিফ গেস্ট ওনার বিরুদ্ধে যারা মামলা করেছে আমার বিরুদ্ধে যারা মামলা করেছে তারাই রিজবি মাওলার বিরোধিতা করেছে আমাকে ফিট করেছে বিরোধিতা করার জন্য আমি বলছি আপনার বইটা গোলায় না আপনার বইটা গোলায় না আমারে উস্কান কেন নিজে গিয়া যান না আপনাদের কাজ সুদা লাগাই দিও নিজের সাহস নাই সাহস থাকলে এই বেড়ার সামনে গিয়ে নে মমিন সিং কে বেড়ার সামনে গিয়ে নে কথা কইবেন কথা কয় না কারণ ওই সময় কারো সাহস ছিল না আজকে যাদেরকে দেখেন এত কিছু তাদের মুখে জবানে আওয়াজ ছিল না যতদিন পর্যন্ত আল্লামা শের গাজী রিজবি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে ছিলেন জোরে বলেন ঠিক কি না অস্বীকার করবেন বড় দুঃখ এবং যন্ত্রণায় গোপন আর রেখে লাভ কি সব ফ্লাশ করে দেই কি বলেন আপনারা ঠিক আছেন তো সেই মানুষটি আজ আমাদের মাঝে নাই আছে যদি থাকতো মজলিসটা কেমন লাগতো হ্যাঁ রিজবি সাহেব না জানি কত বড় বেড়া ফুতেরে আইলে এদিক দিয়ে শুরু করুম রাস্তাতে হাইটা গেছে বুঝলে সাধারণ মানুষ হই কারণ চলাফেরাটা তো সাধারণ মানুষের মতনই করতো কথা কয় না কেন আমাদের সামনেই কইছে কফুত রিজবিরে লাগাল ফেলে বাপডা হামু জেহাদির সাথে হুতায় বাইরামু আমিও হেররে কইছি হ লাগাল ফেলে বাইরাডিরি দরহার আমরাও বাইরামু আস্তে আস্তে কিন্তু এখন এই কথা বলে বাঁচার উপায় আছে আমি একটা জিনিস দেখাই এ আমার ব্যাগটার ভিতরে কইরে বাটাটা কই দেশের দিকে এটু দূর সরি বড়ন সালা দুনিয়া আমি কিন্তু পান বেশি খাই না কয়েকটা পান খাই কিন্তু এই পানের বাটাটা রাখছে গেলে কারণ কোন জায়গার মধ্যে কোন দুশ্মনে কোন কাম করে দিয়ে দেখে দোকানের ভিতরে পান খাইতে গেলে এই যে বাড়াটা দেখে রাস্তায় আমার মনে হইলো আমি সিয়ামরে বললাম যে আজকে এই ওয়াশটা করুন এর চাইতে বড় একটা বাড়া থাকতে হুজুর কেবলা কথা কন না কেন আমি চোখে দেখেছি ওয়াহাবিরা কইতো কো দেখরে ফুতের রিজবি হের সাথে কেডা বহস করে পারবো ফুতের হাতের মধ্যে স্টিলের কিতাব রে স্টিলের কিতাব মানে এটা কিতাবের মতন না লক্ষণটা তো ওই সময় তো আনকমন ছিল এখনো নেই অ্যাভেলেবেল পাওয়া যায় এত একটা বাড়া কো দেখ ফুতের সাথে কেডা বহস করে পারবো ফুতের কিতাব হইলো স্টিলের সুবহানাল্লাহ কই দেন না ইজ্জত দেওয়ার মালিককে আলাইয়া মুহাব্বতি ফারিফুহু যিনি মুহাব্বতে আমার উপর দরুদ শরীফ পড়লো আমি তার চিনি ও ইসমুহু কি নাম তা ইসমু আবুহু বাবার নাম কি ইসমু জাদ্দুহু দাদার নাম কি ইসমু উম্মুহু মায়ের নাম কি কয়টার সময় পৃথিবীতে আগমন করেছে কয়টার সময় মৃত্যুবরণ করবে কোন অবস্থায় মৃত্যুবরণ করবে তার প্রতিটি হাকিকত আমি জানি সুবহানাল্লাহ কালকা বাজারও বয়া কইেন এদিকটা হারামও আওয়াজ করে না
বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এখানে এই মাহফিলে কে বাজারে রয়েছেন কে ঘরের ভিতরে কে চায়ের স্টলে কে মাহফিলের প্যান্ডেলের ভিতরে কার আওয়াজ ছোট কার আওয়াজ বড় সব আমার নবীজির দরবার রেকর্ড হচ্ছে দলিল ওয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা এন্ড দি অ্যাপোস্টল অর এন্ড দি প্রফেট ইজ ভয়েটেস আওয়ার ইনসেলফ তাফসীরে আজিজ ওস আয়াত কে মতাহাত জো ইবারত হে উনকি উর্দু তরজমা ইয়ে হে कि हुजूर पूर नूर सल्लल्लाहु अलैहि वसल्लम अपने नूर नबूवत की वजह से हर दिनदार को दीन जानते हैं उस दिनदार दीन किस दर्जे तक पहुंचाया और उनके ईमान की हकीकत क्या है कि हुजूर पूर नूर सल्लल्लाहु अलैहि वसल्लम अपने नेक अमल बद अमल सब कुछ जानते हैं इन उनके गवाह देते हैं अल्लाह नबी सब जानें इबन हशर के मैदान में साक्ष्य दिवें दलील তাফসীরে মাদারিক আয়েশা হিদুন মান আমানা বিল ঈমানে ওয়া আলা মান কাফারা বিল কুফরে ওয়া আলা মান নাফাকা বিন নিফাকে কাফিরের কুফরি মুনাফিকের নিফাকি মুমিনের ঈমানি সাক্ষ্য দিবেন নবীজি ওই দিন যেই দিন আল্লাহ ইজ দা মাস্টার অফ দা ডে অফ জাজমেন্ট আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচারক হবেন আমার প্রিয় নবী উম্মতের সাক্ষ্য দিবেন রাসূল কে যদি প্রশ্ন করা হয় হে রাসূল এত বড় ক্ষমতা আপনাকে কোন দিন থেকে দেওয়া হলো রাসূল জবাব দিবেন কিতাবের নাম আনওয়ারে মুহাম্মদী দলিল কুনত নূরান বাইনা ইয়াদা রব্বি ক্বাবলা খালকি আদামা বি আরবাতি আশারা আলফি আমিন আই রিসেন্ট অ্যাজ লাইট টু মাই লর্ড 14000 ইয়ার্স বিফোর দ্য ক্রিয়েটর অফ আদম আদম নবীকে সৃষ্টি করার 14000 বছর পূর্বে আমি নূর হিসাবে বিদ্যমান ছিলাম প্রাণ ভরে নবীজির শানে দরুদ শরীফ পড়বেন যেন রাসূল আপনার শানে আপনার সামনে সশরীরে হাজির আপনার জবানের আওয়াজ আমার নূরের নবী শুনতে পাচ্ছে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার মহব্বতে দরুদ শরীফ পড়ার প্রয়োজন আছে কি নাই প্রাণ ভরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি জবান খুলে বলুন আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ কাবা ঘরে চুমা দিলে শরীরের গুনাহ জোরে যায় আমার নবীর দিদারে পেলে দোজক হারাম হয়ে যায় আল্লাহুম্মা দেওয়াল আলী যার শরীরের গাম মোবারক মেশক হইতে মোজাদার সাহাবীরা আত রূপে করতেন তাহাবে বহার আল্লাহ মুহাম্মদ ওয়ালি সুবহানাল্লাহ।